আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিন্তু চলে এলাম আমি আমার কিচেন ট্যুরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার চ্যানেলে কিন্তু অলরেডি কিচেন ট্যুরের একটা ভিডিও দেয়া আছে, তবে সেটা অনেক দিন আগে, মানে অনেক মাস আগে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু আমার কিচেনে অনেক নতুন কিছু অ্যাড হয়েছে, আর সেগুলো দিয়ে আমি আমার কিচেনটাকে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা নারীরই কিন্তু তার বাসার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে তার কিচেনটা, আর যে যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু সবাই তার কিচেনটাকে মনের মাধুরী মিশিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। আমিও ঠিক তেমনটাই করেছি, আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার কিচেনটাকে গুছিয়ে নিয়েছি, আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখান থেকেই কিন্তু আমার কিচেন এরিয়াটা শুরু। আমি এখানে একটা রিয়েল প্লান্ট রেখে দিয়েছি, আর ঠিক তার উপরে একটা হ্যাঙ্গার ঝুলানো আছে যেটাতে আমি মাস্ক রাখি বাইরে থেকে এসে, বা বাচ্চারা ঝুলিয়ে রাখে। এটা এইভাবে হ্যাঙ্গিং করা থাকলে কিন্তু মাস্কগুলো রাখতে খুব সুবিধা হয়, তাই এটা এখানে রেখে দিয়েছি, চাবি টাবিও রাখা যায়। আর তার ঠিক এ পাশে আমি ফ্রিজটা রেখেছি, কিচেনেই আমার ফ্রিজটা রাখা। আর ফ্রিজটাকে একটু ম্যাগনেট দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। আর ফ্রিজের পাশে অল্প একটু জায়গা আছে, তো এই জায়গার মাপ দিয়ে আমরা একটা সেলফ বানিয়ে নিয়েছি। তো এই সেলফটার উপরে একটা ফিল্টার রাখা আছে আর কি, পানির যে ফিল্টারটা আমার সেটা। আর পেঁয়াজ আলু রসুনের যে একটা বাস্কেট আছে আমার, এটাও এখানে রেখে দিয়েছি। আর তার ঠিক নিচেই হচ্ছে ফলের ঝুড়িটা রাখা আছে, আর কিছু সস রাখা আছে। আর এই জায়গাটা খালি ছিল, তো এখন বাবু যেহেতু ছাদে গিয়ে খেলে তো সাইকেল আর স্কুটিটা এনে এখানে রেখে দিয়েছে বাবু। তো তার ঠিক উপরে হচ্ছে ক্যাবিনেটগুলো, তো একদম উপরে যে ক্যাবিনেটগুলো আছে সেগুলো আর শেয়ার করছি না আজকে, এই ক্যাবিনেটটা দিয়েই শুরু করছি। তো এটা একদম ফ্রিজের সাথে লাগানো, তাই একটা পার্ট খোলা যায়। তো এটার ভিতরে আমি কেকের যে আমার জিনিসগুলো আছে সেই জিনিসগুলো রাখি, আর বক্সগুলো, মানে কিছু এক্সট্রা বক্স থাকে সেই বক্সগুলো রেখে দিই। তো এবার চলে এলাম তার পরের ক্যাবিনেটটাতে। এই ক্যাবিনেটের ভিতরে আমি রেখেছি আমার দই মেকারটা, একটা সার্ভিং ডিশ আছে, টোস্টার মেশিন আছে, আর জুসার মেশিনটা আছে, ভেজিটেবল কাটার, ফ্রেঞ্চ ফ্রাই কাটার যে মেশিনটা আমার আছে সেটা, আরও কিছু টুকিটাকি জিনিসপত্র এই ক্যাবিনেটটার ভিতরে আমি রেখে দিয়েছি। তো নিচের দিকের যে ক্যাবিনেটগুলো আছে, এই ক্যাবিনেটগুলোর ভিতরে আমি মাঝে মাঝেই আমার যে জিনিসগুলো ইউজ করি সেই জিনিসগুলোই রাখার চেষ্টা করেছি। তো তার পরের ক্যাবিনেটটার ভিতরে রেখেছি ব্লেন্ডার মেশিনটা, চপার কাটারটা, হ্যান্ড ব্লেন্ডার, বিটার মেশিন, আর কিছু এক্সট্রা স্পুন আছে, যে স্পুনগুলো আমি একটু কম ইউজ করি সেগুলোই রেখে দিয়েছি আমি এই ক্যাবিনেটের ভিতরে। তো কিচেনের এই পাশটা কিন্তু দেখিয়ে দিলাম, ফ্রিজ থেকে শুরু করে উপরের ক্যাবিনেটগুলোতে কী কী রেখেছি সব কিছুই কিন্তু দেখিয়ে দিলাম। আর এ পাশে হচ্ছে আমার ওয়াল শোকেসটা, এটাও কিন্তু কিচেন এরিয়াতেই পড়ে। আর এই শোকেসের মধ্যে আমি আমার কুকারিজ আইটেমগুলো রেখে দিয়েছি যতটুকু সম্ভব হয়েছে আর কি, মানে যতটুকু জায়গা নিয়েছে। আর কিচেনের এই পাশের ওয়ালটা কিন্তু খুব সুন্দর একটা টাইলস করা হয়েছে, আর এখানে একটা মানি প্লান্ট ঝুলিয়ে রেখেছি। আমি যেহেতু গাছ পছন্দ করি, ইনডোর প্লান্ট দিয়ে আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, তাই আমি ঘরের আনাচে কোনাচে কিন্তু একটু গাছ রাখতে ভালোবাসি। আর এই তো হচ্ছে আমার ওয়াল শোকেসটা, আমার কুকারিজ আইটেমগুলো আমি খুব সুন্দর করে আমার মনের মাধুরী মিশিয়ে আমি গুছিয়ে রেখেছি। আমি কিন্তু খুব গুছগাছ থাকতে খুব পছন্দ করি, আমার এলোমেলো কখনোই পছন্দ না। আপনাদের সাথে ব্লগ শেয়ার করি বলে যে আমি সব কিছু গুছগাছ টিপটপ করে রাখি তা কিন্তু না, আমি একদম ছোটবেলা থেকেই অনেক বেশি গুছানো এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি। তো যাই হোক, চুলার ঠিক নিচে এই জায়গাটাতে একটা পাপোশ দিয়ে রেখেছি, আর এটা হচ্ছে আমার চুলাটা। চুলাটা আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, চুলাটা কিন্তু খুব পছন্দের একটা চুলা আমার। আর চুলার পাশেই আমি একটা লাকি ব্যাম্বো গাছ রেখে দিয়েছি, এটা আমি সবসময় রাখতে পারি না এখানে, কারণ রান্না করার সময় গাছটা সরিয়ে নিতে হয়, তা না হলে আমার কাছে মনে হয় গাছটা নষ্ট হয়ে যাবে আগুনের তাপ লেগে। আর আমার চুলার পাশে কিন্তু 10 ml একটা গ্লাস লাগানো হয়েছে ট্যাম্পার করা, এই যে এই গ্লাসটা। আমার কিচেনটা যেহেতু ওপেন সেজন্যই কিন্তু আমি এই গ্লাসটা লাগিয়ে নিয়েছি, উপরে কিন্তু আমার কিচেন হুড লাগানো আছে, তারপরেও আমি এটা লাগিয়ে নিয়েছি। তো আমার কিচেনটা যেহেতু ওপেন সেজন্যই কিন্তু আমি এই গ্লাসটা লাগিয়ে নিয়েছি,
তেল চিটচিটে ভাবটা যেন ডাইনিং এর দিকে চলে না আসে সেজন্য আর কিচেন হুড তো উপরে লাগানোই আছে। অনেকেই জানতে চান যে ওপেন কিচেনে আমার কোনো প্রবলেম হচ্ছে কি না। আমার কোনো প্রবলেমই নেই, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাটা আসলে নিজের কাছে। প্রতিদিনই কিন্তু আমি সব কিছু অনেক ক্লিন করে এবং পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তাই আমার বাসাটা কিন্তু মনেই হয় না যে ওপেন কিচেন থাকাতে কোনো রকমের প্রবলেম হচ্ছে। তো কিচেন হুডের উপরে যে ক্যাবিনেটটা আছে, এই ক্যাবিনেটটাতে কিন্তু খুব বেশি জিনিস রাখা যায় না। তো এখানে আমি আমার রেগুলার ইউজের কিছু পাতিল রেখে দিয়েছি। কিচেন হুডের লাইনটা যেহেতু এদিক দিয়ে গিয়েছে, তাই এই ক্যাবিনেটটাতে অল্প স্বল্প জিনিসই রাখতে হয়, আর তার উপরেরটা তো একদমই ইউজ করা যায় না। তো পাশের এটাতেও আমি আমার রেগুলার ইউজের কিছু প্যান রেখে দিয়েছি, যেগুলো প্রতিদিনই বা একদিন দুদিন পরই আমার লাগে, সেই টাইপের জিনিসপত্রগুলোই নিচের দিকে রাখার চেষ্টা করেছি। আর তার ঠিক নিচেই হচ্ছে সিঙ্ক এরিয়া। তো এখানে আমি দুইটা স্পুন হোল্ডার রেখেছি, একটাতে কাঠের স্পেচুলাগুলি সব রেখেছি, আরেকটাতে স্পুন রেখেছি, আর তার পাশেই একটা স্পুন হোল্ডার রেখে দিয়েছি, কারণ রান্নার সময় কিন্তু স্পেচুলা বা চামচ এই টাইপের সব কিছু রাখতে হয়, তো সেজন্য এটা রাখা। আর তার এ পাশেই হচ্ছে আমার প্লেট রাখার যে স্ট্যান্ডটা আছে, এটা আমি কলের উপরে বসানো আছে, এটা মুভ করা যায়, এটা কিন্তু একদম ফিক্সড না। এখানে বাটিগুলো রেখে দিয়েছি, আর এখানে কিছু চামচ আছে, আর পিছনে নাইফগুলো রাখা আছে, আর এ পাশটাতে প্লেট রেখেছি, আর সাইডেই হচ্ছে ছোটো ছোটো প্রিজ বাটিগুলো রেখে দিয়েছি। আর তার ঠিক নিচেই হচ্ছে মানি প্লান্ট রাখা। ইনডোর প্লান্ট আমার কাছে খুব ভালো লাগে, আর এই জায়গাটাতে দেখলাম ইনডোর প্লান্ট না থাকলে একটা কেমন যেন খালি খালি ভাব আসে, তো এটা রেখে দিয়েছি। আর স্ক্রাবারগুলো রাখা আছে, আর এটা হচ্ছে আমার সিঙ্কটা। আর এই স্ট্যান্ডটার এপাশেই কিন্তু হচ্ছে আমার কিচেনের জানলাটা। তো কিচেনের এই জানলার মধ্যে একটা হ্যাঙ্গিং স্ট্যান্ড হ্যাং করা আছে, যার মধ্যে কাপ গ্লাস এগুলো ঝুলিয়ে রাখি। আর এখানে ওভেনের যে গ্লাভসগুলো আছে, এটাও একটা পিন দিয়ে মানে হুক দিয়ে আর কি ঝুলিয়ে রেখেছি। আর এখানে একটা ছিকা লাগিয়েছি, ছিকার উপরে একটা কাচের বাটি দিয়ে এখানে আমি লুসনিগুলি সব রেখে দেই। তো তার নিচেই হচ্ছে কাউন্টার টপটা। তো কাউন্টার টপটা কিন্তু এরকম ফাঁকা রাখারই চেষ্টা করি, কাউন্টার টপের উপরে কিন্তু আমার অনেক কাজ করতে হয়, সেজন্য অত বেশি এলোমেলো বা অত বেশি জিনিস দিয়ে ভরে রাখতে আমার কাছে ভালো লাগে না। আর কাউন্টার টপের এই কর্নারটা একটু সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি, আর কাউন্টার টপের এই কর্নারটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমি। আমার কাছে ভালো লাগে এরকম একটু গুজগাছ করে রাখলে, আর যে জিনিসগুলো একটু বেশি প্রয়োজন হয় সেই জিনিসগুলো একটু সামনে রাখার চেষ্টা করেছি, আর সব কিছুই কাচের জারে রাখার চেষ্টা করেছি। তো এই কর্নারে একদম একটা কর্নার সেলফ দিয়ে দিয়েছি, তিনটা সেলফ এটাতে। আর উপরটাতে আমি দুধ চিনি চা পাতা রেখে দিয়েছি, তিনটা জিনিস একই রকম জারের মধ্যে রেখেছি যেন দেখতে ভালো লাগে। আর এখানে একটা হ্যাঙ্গার ঝুলানো আছে, এখানে মগ রেখে দিয়েছি, আর এই স্পুনের এই সেটটা রেখে দিয়েছি, এটা কিন্তু শোপিস হিসেবেও রাখা যায়। আর একটা জারের মধ্যে এলাচি রেখে দিয়েছি, কাচের জার আর কি, আর একটা কাচের জারে লবণ রেখে দিয়েছি, আর দুইটা অয়েল বটল আছে, একটাতে সরিষার তেল একটাতে সয়াবিন তেল, আর আমার মশলাদানিটা রাখা আছে এখানে। আর এই কর্নার সেলফটাতে কিছু মশলা কাচের জারের মধ্যে সুন্দর করে রাখার চেষ্টা করেছি, আর এখানে একটা হ্যাঙ্গার ঝুলানো আছে, তার মধ্যে মগগুলো সব ঝুলিয়ে রেখেছি। তো আপনাদের কাছে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিদিনের মতো, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই তো এই কর্নারের এই পাশটাতে হচ্ছে আমার ওভেনটা রাখা আছে, ওভেনের জন্য এটা এভাবে করা হয়েছে। আর ওভেনের সাইডেই আমি দুটা চপিং বোর্ড রেখে দিয়েছি। আর ওভেনের এই পাশে হচ্ছে আমার ইলেকট্রিক কেটলিটা, যেহেতু আমি ঠান্ডার রুগী, আমার তো গরম পানি খেতেই হয় দুই তিন বেলা, মানে সকালবেলা তো অবশ্যই গরম পানি খাই, দুপুরে একটু কম খাই, রাতে আবার গরম পানি খাওয়া লাগে, তাই ইলেকট্রিক কেটলিটা কিন্তু আমি ওভেনের এই পাশেই রাখি, লাইন লাগানো থাকে সব সময়, যখন খুশি তখনই কিন্তু আমি পানিটা গরম করে খেয়ে ফেলতে পারি। তো তার ঠিক নিচেই হচ্ছে আমার ওয়াশিং মেশিন রাখা আছে। তো ওয়াশিং মেশিনের উপরে আমি রুটি মেকারটা রেখে দিয়েছি, কারণ এটা ছাড়া আর কোনো জায়গা নাই আমার কাছে রাখার। তো ওয়াশিং মেশিনের উপরে রুটি মেকারটা রাখি, যখন বানাই তখন আর কি এই কাউন্টার টপের উপরে এনে তারপর আমি রুটি বানাই। আর কিচেনের এই কর্নারের উপরে যে ক্যাবিনেটটা আছে, এই ক্যাবিনেটের ভিতরে আমি কি রাখি চলুন আপনাদের সাথে শেয়ার করি।
এখানে দুই তিন রকমের ডাল রাখা আছে, শুকনা মরিচ, তেজপাতা, ঘি আছে, আর কফি, ইসুপ গুলের ভুষি বা বিভিন্ন রকমের মশলা, জিরার ফাঁকি, বাবুর বোস্ট রাখা আছে। তো এই টাইপের সব কিছু এখানে রাখার চেষ্টা করি হাতের কাছে। আর এই পাশেই একটা ক্যাবিনেট আছে, এই ক্যাবিনেটটার ভিতরে আমি রাখি যত মশলাপাতি আছে, মানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া বা তেল, ময়দা, দারচিনি, এলাচি একটু বেশি করে আনা আছে, সেগুলো এখানে আমি রাখি। তো অনেকেই হয়তো ভাববেন প্লাস্টিকের জার এখনও ইউজ করছি, তো প্লাস্টিকের জার ইউজ করা কিন্তু ঠিক না, এটা আমরা সবাই জানি। তো অনেকগুলো জার কিন্তু একসাথে চেঞ্জ করা সম্ভব হচ্ছে না, তো আস্তে আস্তে করেই কিন্তু কাচের জার সব কিছু মানে স্টিলের করার চেষ্টা করছি। তো যাই হোক, যতগুলো প্লাস্টিকের আছে আপাতত এগুলো ইউজ করছি, এক সময় সবগুলো চেঞ্জ করে আমি কাচের বা স্টিলের করে নেওয়ার চেষ্টা করব। আর আমি আমার প্রিয় আপুদেরকে বলছি, আপনারাও কিন্তু আস্তে আস্তে করে প্লাস্টিকের জিনিস বর্জন করুন। প্লাস্টিকের জিনিসে খাবার রেখে খাওয়া কিন্তু ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ভালো না। তো এখানেও আমার কিছু প্লাস্টিকের কৌটো আছে, তো এই কৌটাগুলো আমি আপাতত জিনিসপত্র রাখছি, কিছুই করার নেই, আস্তে আস্তে চেঞ্জ করব আর কি। তো এই ক্যাবিনেটটার ভিতরে এই বড় বড় কৌটাগুলো রাখা আছে। তো আমি কিন্তু আজকে আমার কিচেনটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, শুধু উপরের ক্যাবিনেটগুলো বাদে। উপরের ক্যাবিনেটগুলোতে বড় বড় কিছু পাতিল আছে আর কিছু এক্সট্রা পাতিল আছে যেগুলো কম ইউজ হয়, আর কিচেনের এমন কিছু জিনিসপত্র আছে যা অনেকদিন পর পর ইউজ হয়, সেই টাইপের জিনিসপত্রগুলোই কিন্তু আমি উপরের ক্যাবিনেটগুলোতে রেখে দিয়েছি, তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর আমার কিচেনের উপরে যে এরকম একটু ডেকোরেশন করা আছে, একটু লাইটিং করা আছে আর কি, তো এভাবে আমরা ইন্টেরিয়র করে নিয়েছি। তো সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন চলে যাই নিচের ক্যাবিনেটগুলোর দিকে, মানে নিচের ক্যাবিনেটগুলো কিন্তু এখনও দেখাইনি আমি। তো এটা কিন্তু চুলার ঠিক নিচে যে ক্যাবিনেটটা, সেটা এখানে দুইটা বটি রাখা আছে আর একটা মোড়া আছে, আর গ্যাসের লাইনটা কিন্তু আমার এদিক দিয়ে এসেছে। তো বটি দুইটা রেখেছি কিন্তু আমি শুধু টাইলসের উপরে না, একটা কাগজ দিয়ে নিয়েছি, কারণ বটিগুলো রাখতে রাখতে অনেক সময় দাগ পড়ে যায়, বটিটাও জং ধরে অনেক সময়, তো জংটা টাইলসের মধ্যে দাগ পড়ে যায়, এই জন্য একটা পাতলা কাগজ বিছিয়ে কিন্তু আমি বটি দুইটা রেখে দিয়েছি। আর এই ক্যাবিনেটের পাশে যে ক্যাবিনেটটা, মানে এটার ভিতরে হচ্ছে হাউসটা আমার। অনেক আপুরাই জানতে চান যে আপু তোমার হাউস নেই, হাউস এই তো এখানে অল্প একটু জায়গা, এখানে খুব বেশি কাজ করা যায় না। তো এই তো হাউসটার পাশেই হচ্ছে ময়লার বাস্কেটটা রাখার জন্য এই ক্যাবিনেটটা করা হয়েছে, যেহেতু আমার ওপেন কিচেন, কোনো কিছুই কিন্তু বাইরে রাখার কোনো সুযোগ নেই, সব কিছুই ক্যাবিনেটের ভিতরে রাখতে হয়। তো ময়লার যে বাস্কেটটা আছে সেটার জন্য এই জায়গাটা করা হয়েছে। আর তার ঠিক এ পাশেই হচ্ছে তিনটা ড্রয়ার, উপরের ড্রয়ারটাতে কিছু জিনিসপত্র আছে, কেচি, সাকনি বা একটা ডায়েরি রাখা আছে, একটা কলম রাখা আছে, ডায়েরিটা সবসময় আমি রাখি বাজার শেষ হয়ে গেলে লেখার জন্য, আর এখন আপুদের নাম লিখতে হয় আর কি। তার নিচের ড্রয়ারটাতে পিৎজা কাটার, বেলুন বা এই টাইপের কিছু জিনিসপত্র রাখা আছে। আর একদম নিচে যে ড্রয়ারটা আছে, কিচেনের কাজে ইউজ হয় টাওয়াল বা গামছা বা কিছু স্ক্রাবার আছে এক্সট্রা, সেগুলোই রেখে দিয়েছি। তো তার ঠিক এই পাশে হচ্ছে আরেকটা ক্যাবিনেট করা হয়েছে, মানে এটা ওয়াশিং মেশিনের লাইন গিয়েছে এদিক থেকে, তো একটা পার্ট খোলা যায় না আর অল্প একটু জায়গা ইউজ করা যায় আর কি। তো এখানে আমি আমার প্লাস্টিকের যে গামলা, ঝুড়ি বা চালন, ছাকনি, যে টাইপের জিনিসপত্র প্লাস্টিকের আছে এই জিনিসগুলোই এদিকে রেখে দিয়েছি। আর একটা বড় পাতিলও রাখা আছে আর কিছু টুকিটাকি জিনিস রাখা আছে। তা আমি কিন্তু আজকে আমার কিচেনটাকে, মানে আমার ওপেন কিচেনটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর আপনাদের কাছে আমার আজকের এই কিচেন ট্যুরটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমার কাছে ভালো লাগবে। আপনাদের একটা সুন্দর কমেন্ট পেলে কিন্তু পরবর্তী কন্টেন্টটা তৈরি করতে অনেক বেশি উৎসাহিত হই। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, আমার এই ভিডিওর কোথাও কোনো অংশে যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর আমার আজকের এই ভিডিওর মধ্যে যদি আমি কোথাও কোনো অংশে কোনো ভুল ত্রুটি করে থাকি, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নিয়ে নিব, সবার সুস্থতা কামনা করছি। মনিরাস ওয়ার্ল্ডের আরও একটি নিউ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে একদিন পর, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অনেক বেশি শুভকামনা রইল সবার জন্য। আর যারা এতক্ষণ আমার পাশে থেকে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ।